পরে আমি শুধু শাড়ি কিনব কেন কারণ আমার শাড়ি না খুব ভালো লাগছে ব্লাউজ কিসের জন্য নেব এটা বাড়ি যখন আমি শাড়ি পরব ও আচ্ছা মানে একটুখানি ব্লাউজ পরব আমাদের বিয়ের ডেট জানিয়ে দিলাম, তাই তো? এবার তোমরা একটু হিসাব করে নাও। এবার সত্যি সত্যি কথা দিচ্ছি, না হলে ক্ষিপ্ত হয়ে যাবে, বলছে এবার আমাদের জুতো দিয়ে মারবে না জানাই লোকে আমাদের। আর তনিশাদি হচ্ছে শাড়ি কিনবে, মানে আমাদের বিয়ের জন্য সবাই সব শাড়ি ফাড়ি কিনবে, অনেক কিছু কিনবে। তো চলো এখন যাবো চাঁদপাড়ায় হাটে, সেই মার্কেটে যেখানে সবকিছু কেনাকাটা হয়েছে আমাদের। তো চলো মাকে আজকে টাটা করে দেবো, কারণ মা আজকে যাবে না। টাটা, আমরা দি হাটা। চলো, তোমার হাতে কলা কেন? খাবো, এটা ভাত খেলাম। কলা নিয়ে যেতে নেই বললো না? ঠিক আছে খেয়ে যাচ্ছি, নাহলে লাস্টে গেলে কলা খাবো। মানে যাচ্ছে এক জায়গায় তারপরেও খেতে খেতে শুধু খাওয়া, কি করছে? বাইনা করছে জমবে। এটা আমরা চলে গেলে তো আবার কান্না করবে। আবার কান্না করবে কি কাকা? বলি 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 বলি, আমরা যাই একটু। টাটা টাটা, আমরা দিহাটা। আসো টাটা, আসো আমার কোলে, আসো যাও। রকিও খাবে, চলো শোনাম দিদি দাঁড়িয়ে রয়েছে ওদিকে, চলো একটু তুমি চালাও এখন। এতক্ষণ পরে খুঁজে পাওয়া গেছে বৌদি রে। আরে এটিএম এ টাকা তুলতে গেছিলাম, টাকা এই এটিএম এ উঠছে না। ঠাকুরনগর তো চলো, ঠাকুরনগর তো কেন মানে, চলো চলো লেট হয়ে গেছে অনেক। কিন্তু হাট শেষ, হাট শেষ, এখন এসে সবাই। আমরা সামান্য গ্যারেজে গাড়ি রাখতে গেছিলাম, ওই কাকিমাটা বলছিল যে তোদের কাছে আজকে রাখবো না, আমরা খুব লেট করছি সকালে আসলে লেট করি। আমরা যে সকালে আসলে লেট করি, তারপরে হচ্ছে আরো লেট এসেছে, কিন্তু উনি বুঝতে পারছেন আজকে সেরকম কিছু কেনাকাটা কেনাকাটা একদম অল্প কিছু কেনাকাটা রয়েছে। তো দিদি একটা শাড়ি কিনতে, আমি একটা ব্লাউজ, আর টুকিটাকি যদি কিছু হয় তাই, না হলে আর না, আমার তো আজকে কিছুই না বলো। হাট তবুও শেষ হলো, অনেক লোক হাট শেষ গুলো, তাও অনেক লোক দেখো তুমি একটুখানি। এই এখন সব গুছাচ্ছে, সব গুছানো কমপ্লিট, এখন এই যে নীতি এটা ভালো লাগে, হ্যাঁ এটা ভালো লাগছে। কি হয়েছে আর কি এবার? বাংলাদেশের ধানের শীষ। আমার ব্লাউজ নিতে হবে, ব্লাউজ তো এই সাইডে, ব্লু কালার নিতে বলেছে দেখো দেখো, দেখে নাও ভালো করে দেখে নাও। বিয়ের পরে আমি শুধু শাড়ি কিনবো, কেন? কারণ আমার শাড়ি না খুব ভালো লাগছে। ব্লুটা ব্লুটা কার জন্য নেবে বা? এটা দেখতে সুন্দর লাগে, মার জন্য নিয়ে, মার জন্য নেওয়া।
তোমার ব্লু পছন্দ হয়েছিল আর আমার হয়েছে গোল্ডেন, কিন্তু দিদিরও ব্লু, দিদিরও গোল্ডেন পছন্দ, ভোট বেশি হয়েছে না? নাও 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 নাও, দেখো গোল চামচও নিতে পারো, এসছে কাপড়ের হাতে গোল এবার চামচ নিয়ে পড়েছে, এবার চামচগুলো এখানে ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, দিদি যেটা পছন্দ করেছে তাও ভালো লাগছে, কিন্তু তোমার চয়েস একদম ভালো না। জ্বালা সবাই হাসছে, তোমার কাজ বাজ শুনে সবাই হাসছে, চলো দেখো আচার খাওয়ার জন্য চলে এসেছে চাঁদপাড়ায়, তনিষা দিয়ে এসে শাড়ি কিনতে আর আচার খাওয়ার জন্যই এসেছে, কি করে খেত 100 গ্রাম 40 টাকা 50 শত তাই রে এ লোভ চামচ দিয়ে খেতে পারবে না, হ্যাঁ ঠিকই আছে বাড়ির জন্য চালতার আচার নিয়েছো, ওটাই খেয়ে নেও বাড়ি গিয়ে, আর আমের আচারটাও খেতে পারিনি সারা শয়তান, চলো 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 এবার বাড়ি যাবো, পুরো ফুল তেল ভরলাম, বিশাল কাজ, অনেক টাকা আমি এরকম করে চা ঢালছি বাবার ওখান থেকে এরকম খুঁজে বলেছি সেটা না ব্লগ করছিলাম মনে নেই তোমার, আর কি হবে আর কিছু না, আর কি হবে তাড়াতাড়ি ম্যাগি হয়ে গেল, এটা তো অন্য ভাবে করেছো, ঠিক আছে কতটা খুঁচে নিয়েছি আমি দেখো অবস্থা দেখো, মানে আমি কিছু বলা যাবে না, একটু কোনো কিছু তো পারে না করা, নোক করেছে নোক নোক দিয়ে খুঁজে দেবে, দেখো খুঁজে দিয়েছে, নৃশংস প্রাণী, তাহলে নৃশংস প্রাণী, এর আবার আমি নৃশংস প্রাণীর বিয়ে করছি, কিন্তু সাবধান খাও কথা বলবে না, চুপচাপ খাও আর আমাদের বিয়ের ডেটটা জানিয়ে দাও, সবাই অপেক্ষা করছে, ভিডিওর লাস্টে এসে এখন আমরা বলবো, মানে অর্ধেক সময় তো ভিডিও করছিলাম মনেই ছিল না আমার, আমার মানে সব প্রচন্ড বকা খেয়েছে, মাঘ মাসেই ঠিক আছে, এই মাঘ মাসে আর এই জানুয়ারিতেই, এইবার এইটুখানি আমরা বলে দিলাম, আর যদি বলো কবে, তাহলে মাঘ মাসের মিডিল টাইমে জানুয়ারির লাস্টে, আর কিছু বললাম না, এমনি এতেই ডেটটা তোমরা বুঝে গেলে, একটু হিসেব করে নাও, মাঘ মাসের মিডিলে আর জানুয়ারির লাস্টে আমাদের বিয়ের ডেট জানিয়ে দিলাম, তাই তো,
এবার তোমরা একটু হিসাব করে নাও। যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবে। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। টাটা। আর নিশিতাকে বেশি রাগিও না, তাহলে আমার মতন অবস্থা হবে। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, চলো।